নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আপনাদের যাদের যাদের বাড়িতেই লেবু গাছ আছে, সেই গাছে ফুল না আসার সমস্যা সবাই কম বেশি উপলব্ধি করেছেন। তবে লেবু গাছ বসানো, সেই গাছের ডাল কাটাই ছাটাই বা প্রুনিং করা, গাছের খাবার, সার, বিভিন্ন রোগ, সারা বছরের কোন সময়ের কী কী পরিচর্যা, কোন ভুলের কারণে ফুল আসে না, সমস্তটাই আগে আপনাদের বিভিন্ন ভিডিওতে বিশদে দেখিয়েছি। আর আজ আপনাদের দেখাতে চলেছি এমন একটি প্রসেস যেটা লেবু গাছে ফুল আনার সবথেকে পুরনো কিন্তু 100% কার্যকর প্রসেস। আর এই পদ্ধতিতে কোনো ধরনের কেমিক্যাল, সার, স্প্রে, কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। বহু বছর, হাজার বছর আগেই মানুষ এই পদ্ধতি আবিষ্কার করে লেবু গাছে ফুল আনতে সক্ষম হয়েছে। পাতিলেবু, গন্ধরাজ, মৌসাম্বি, মাল্টা, কমলা, চায়না, থাই, সিডলেস, প্রায় সব ধরনের লেবু গাছেই এই পদ্ধতি সমান কার্যকর। ডিসেম্বর মাস থেকে মার্চ মাস অবধি এই পদ্ধতিতে গাছে ফুল আনা যাবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে লেবু গাছে ফুল আনার এই দারুণ পদ্ধতি বিশদে দেখে নেওয়া যাক। প্রথমেই লেবু গাছে জল দেওয়া একদম বন্ধ করে দিতে হবে। একটানা 7 দিন গাছে 1 ফোঁটাও জল দেওয়া চলবে না। গাছের সব পাতা একদম শুকিয়ে ফেলতে হবে। গাছের পাতাগুলি দেখুন সব হলুদ হয়ে শুকিয়ে গেছে, ঝরে ঝরে পড়ছে। ভয় পাবেন না বন্ধুরা, আপনার গাছ মরবে না। এবারে ভালো করে জল দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশিই জল দিতে হবে। দেখুন বন্ধুরা, জল দেওয়ার পরের দিনই প্রায় সব পাতা ঝরে গেছে। যেগুলি এখনো ঝরেনি একটু নাড়া দিলেই ঝরে যাবে। দেখুন এখন থেকে আর টবের মাটি পুরোপুরি শুকিয়ে যেতে দেওয়া চলবে না। আগে যেমন নিয়মিত জল দিতেন ঠিক সেরকমই আবার এখন থেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, গাছে নতুন কচি কচি পাতা বেরোতে শুরু করেছে আর সেই সাথেই গাছে ফুল আসাও শুরু হয়ে গেছে। দেখুন ছোট্ট ছোট্ট ফুলে গাছ ভরে উঠতে শুরু করেছে। এই গাছটিতে দেখুন এখনো পাতা বেরোয়নি, তাও কত ফুল এসে গেছে। এই পদ্ধতিতে 15 দিনেই গাছে ফুল আনা গেল। কত কত ফুল এসে গেছে দেখুন, আরো ফুল আসছে এবং আসবে। এই গাছটিতে এখনো পাতা আসেনি সেভাবে, তাও কত ফুল এসে গেছে। তো বন্ধুরা, লেবু গাছে ফুল তো এসে গেল, এবারে জেনে নেওয়া যাক এই পদ্ধতিতে
কেন লেবু গাছে ফুল আসে, এটা কখন কাজে দেয় না এবং কোন কোন গাছে প্রয়োগ করা যায় না। লেবু গাছ খুবই সুখী গাছ, খায় দায় গান গায়, হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, অর্থাৎ খাবার দাবার খেয়ে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে, কিন্তু ফুল ফল দেওয়ার বেলা একদমই না। সেই অবস্থায় গাছকে জল না দিয়ে প্রায় শুকিয়ে ফেলা হলে গাছ মনে করে সে মরতে বসেছে, ঠিক তারপরই জল দেওয়া হলে সে বেঁচে উঠে নিজের হেলথের থেকেও নিজের বংশ বিস্তার করার জন্য বেশি চেষ্টা করে। এই কারণেই গাছ এক প্রকার মরার ভয়েই ফুল দিয়ে দেয়। তবে এই পদ্ধতির একটা প্রবলেম আছে, প্রথম যে 7 দিন গাছ ড্রাই করা হলো সেই সময় বৃষ্টি হলে পুরো প্রসেসটাই ভেস্তে যাবে, সেক্ষেত্রে অনেক সময় আবার প্রথম থেকেই প্রসেস শুরু করতে হবে। আর মনে রাখবেন, অন্তত 1.5-2 বছরের পুরনো গাছ না হলে এই প্রসেস অ্যাপ্লাই না করাই ভালো, গাছ মরেও যেতে পারে। তো বন্ধুরা, কোনো ধরনের কেমিক্যাল, সার, হরমোন ইত্যাদির প্রয়োগ ছাড়াই লেবু গাছে ফুল আনার এই চমৎকার পদ্ধতি আপনার কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। আরও যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ফুল আসার পরে কি কি করতে হয়, কি খাবার দিলে গাছে প্রচুর এবং বড় বড় লেবু পাওয়া যায়, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।